আপোনালোকে ইণ্টাৰনেট ব্যৱহাৰ কৰে নেকি? এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন সোধাতকৈ গাইজ, মই যদি আপোনালোকক এটা প্ৰশ্ন সোধোঁ, আপোনালোকে যে ইণ্টাৰনেট ব্যৱহাৰ কৰে এইটো একচুৱেলি কাম কেনেকৈ কৰে সেইটো আপোনালোকে গম পায় নেকি? সেইটো আপোনাৰ ফেচবুক হ'ব পাৰে বা ইউটিউব হ'ব পাৰে বা যিকোনো ধৰণৰ ছ'চিয়েল প্লেটফৰ্ম হ'ব পাৰে, এইকেইটা গাইজ কেনেকৈ কাম কৰে সেইটো আপোনালোকে গম পায় নেকি? মানে গাইজ, যিবোৰ বস্তু নেকি আপোনালোকৰ যিটো মোবাইলৰ ডাটা হয়, ডাটাৰ অন অবিহনে দেখিব নোৱাৰে, সেইকেইটাই ইণ্টাৰনেটৰ ভিতৰত পৰে। যেনেকুৱা আপুনি মোৰ এই ভিডিঅ'টো ইউটিউবৰ থ্ৰুত চাই আছে আৰু ইউটিউবত আপোনালোকে এনেই সোমাব পৰা নাই, মোবাইলত ডাটাটো অন কৰি সোমাইছে, মানে আপোনাৰ মোবাইলত নেট পেক গৈ আছে আৰু আপুনি কি পাই আছে, ইণ্টাৰনেট পাই আছে। আৰু এইটোৱে বুজাবলৈ ট্ৰাই কৰিম আপুনি কেনেকৈ মানে এইটো দেখিব পাৰি আছে, মানে এইটো ৱৰ্কিং কেনেকৈ কৰি আছে। এইটো আপুনি অকল ইউটিউব বুলিয়ে নহয়, আপুনি যে ফেচবুকৰ ভিডিঅ'কেইটা চাই বা যিকোনো ধৰণৰ ছ'চিয়েল প্লেটফৰ্ম ইউজ কৰে বা আপুনি কিবা দৰকাৰত গুগলতে হওক বা যিকোনো ছাইডতে হওক, যে আপুনি মন পচন্দ যি মন যায় সেইটোৱে নেটৰ সহায়ত দেখিব খোজে, চ' একচুৱেলি সেইকেইটা কাম কেনেকৈ কৰে সেইটোৱে গাইজ আজি আপোনাৰ সৈতে মই নিজেও বুজিবলৈ ট্ৰাই কৰিম কেনেকৈ কাম কৰে ইণ্টাৰনেটে। তাৰপিছতো গাইজ, এই ইণ্টাৰনেটৰ যিটো কষ্ট হয় এইটোৰ প্ৰাইচ কিমান কোনোবাই জানে নেকি? যদি কোনোবাই জানে মোৰ এইখিনিতে ভিডিঅ'টো পজ কৰি কমেণ্টত লিখি দিয়া জানো বুলি। আৰু যদি নাজানে মই চবকে কৈ দিওঁ, ইণ্টাৰনেট যিটো হয় এইটো টোটেলি ফ্ৰী হয়। তাৰপিছতো গাইজ, ইণ্টাৰনেট ফ্ৰী হোৱাৰ পিছতো আমি কিয় এতিয়া 250 টকাৰ ৰিচাৰ্জ 300 টকা দিব লগা হৈছে, 500 টকাৰ ৰিচাৰ্জ 600 টকা দিব লগা হৈছে, এইবোৰ আকৌ গাইজ কিয় হৈ আছে? ইমান ৰিচাৰ্জৰ দামো বাঢ়ি গৈছে, আকৌ মই কৈছোঁ ইণ্টাৰনেট ফ্ৰী। সেইটোৰ কাৰণে গাইজ এই ভিডিঅ'টো সম্পূৰ্ণলৈকে চাই থাকিব আৰু আপোনাৰ সৈতেও মই নিজেও বুজিবলৈ ট্ৰাই কৰিম একচুৱেলি ইণ্টাৰনেটে কাম কেনেকৈ কৰে। হোৱাটছআপ হোৱাটছআপ হেই গাইজ, মই হাঁচি আৰু আপোনালোকে চাই আছে মোৰ ভিতৰবাগ ইউটিউব চেনেল ইনচাইড হাঁচি। গাইজ এতিয়া এই ভিডিঅ'টো সম্পূৰ্ণলৈকে চাবলৈ মই এনেকৈ বুজাব নোৱাৰিম, আপোনাক সেইটো এটা ৱেবছাইটৰ থ্ৰুত লেপটপত বুজাবলৈ ট্ৰাই কৰিম, যাতে আপোনাৰ সৈতে মই নিজেও বুজিব পাৰোঁ যে ইণ্টাৰনেটে একচুৱেলি কাম কেনেকৈ কৰে। এতিয়া মই লেপটপৰ স্ক্ৰীণত গৈ আছোঁ। ফাইনেলি গাইজ আমি লেপটপত প্ৰৱেশ কৰিলোঁ। আপোনালোকে যদি ছাবমেৰিন কেবল বুলি চাৰ্চ কৰি ইমেজৰ ভিতৰত যায় তেতিয়া এনেকুৱা ধৰণৰ কিছুমান ইমেজেছ দেখিব পাৰিব। এইকেইটাৰ নাম হৈছে অপ্টিক ফাইবাৰ বা ছাবমেৰিন কেবুল, আৰু এই কেবুলকেইটাই একোটা দেহৰ পৰা আন একোটা দেহলৈ ইণ্টাৰনেট অহা যোৱাত সংযোগ কৰি ৰাখিছে। এইকেইটাৰ যিটো এক্সপিৰিয়াৰ থাকে এইটোৰ জীৱনকাল 25 বছৰলৈকে হয়, ইয়াতকৈ বেছি গ'লে, কাৰণ সাগৰত বহুত কিবা প্ৰব্লেম হ'ব পাৰে, সিহঁতি গতি মানে অলপ নষ্ট হৈ যাব পাৰে, তাৰ কাৰণে প্ৰত্যেক 25 বছৰ পিছে পিছে এই ফাইবাৰকেইটা সলনি কৰা হয় বা ৰিপেয়াৰিং কৰা হয় আৰু তাৰ কাৰণে কষ্ট দিব লগা হয়। আৰু এই গোটেইকেইটা যিবোৰ কোম্পানীয়ে কাম কৰে সেই কোম্পানীটোৰ নাম হৈছে TR1 কোম্পানী। মই এতিয়া আপোনালোকক এটা ফটো অপেন কৰি দেখাইছোঁ, আপোনালোকে যে এতিয়া এই যিটো অপ্টিক ফাইবাৰ দেখিব পাৰিছে, আপোনালোকে চুলিৰ নিচিনা মিহিকৈ তাঁৰ দেখিব পাৰিছে। এই মিহিকেইটা তাঁৰৰ একো একোটাৰ যিটো পাৱাৰ হয় 100 GBPSলৈকে হয়, আৰু এনেকৈয়ে গোটেই পৃথিৱীখনতে একো একোটা দেহৰ পৰা আন একো একোটা দেহলৈ ইণ্টাৰনেট সংযোগ কৰি ৰাখিছে। এতিয়াও যদি আপোনাৰ বস্তুটো বুজাত টান হৈছে তেনেহ'লে আপুনি এটা কাম কৰিব পাৰে, মোৰ ডেস্ক্ৰিপশ্যনত ছাবমেৰিন কেবুল মেপ বুলি লিংকটো দিয়া আছে, তাত গৈ নিজেও চেক কৰিব পাৰে, বা মই নিজে এতিয়া ছাবমেৰিন মেপ চাৰ্চ কৰি নিজে আপোনালোকক লাইভ ডেমক্ৰেটিভ হিচাপে দেখুৱাবলৈ ট্ৰাই কৰিম যে একচুৱেলি এই অপ্টিক ফাইবাৰকেইটা কেনেধৰণে একো একোটা দেহে আন একো একোটা দেহলৈ ইণ্টাৰনেটৰ লগত সংযোগ হৈ আছে। এইটো হৈছে গাইজ ছাবমেৰিন কেবুল মেপ .com মেপটো। আপোনালোকে যে ইয়াত যিকেইটা তাঁৰ দেখিব পাৰি আছে এই প্ৰত্যেককেইটা একো একোটা ফাইবাৰ হয়, আৰু এই প্ৰত্যেককেইটা ফাইবাৰে একো একোটা দেহৰ পৰা আন একো একোটা দেহলৈ ইণ্টাৰনেট অহা যোৱাত সংযোগ কৰি ৰাখিছে। এতিয়া মই আপোনালোকক সহজতে বুজাবলৈ আমাৰ দেহ ইণ্ডিয়াখনত লৈ আহোঁ, কাৰণ এই গোটেইকেইটাৰ তাঁৰ বা অপ্টিক ফাইবাৰকেইটা গোটেই পৃথিৱীলৈ বিয়পি হৈ আছে। চ' এতিয়া মই ইণ্ডিয়াত জুম কৰি আপোনালোকক বুজাবলৈ ট্ৰাই কৰিম। এতিয়া গাইজ মই অলপ জুম কৰিলোঁ
আমাৰ এই যিটো দেশ ভাৰতবৰ্ষখন, এই ভাৰতবৰ্ষখনৰ সৈতে ইণ্টাৰনেট সংযোগ কৰাৰ অপ্টিক ফাইবাৰকেইটা দেখাবলৈ ট্ৰাই কৰিম, তেতিয়াহ'লে আপুনি ধুনীয়াকৈ বুজি পাব যে একচুৱেলি ইণ্টাৰনেট কেনেকৈ কাম কৰে। কাৰণ আমি যিটোৰ মাধ্যমত ইণ্টাৰনেট পাই আছোঁ, গোটেই পৃথিৱীখনে ইয়াৰ মাধ্যমেদি ইণ্টাৰনেট পাই আছে। আপোনালোকে যে এই অপ্টিক ফাইবাৰকেইটা দেখিব পাৰিছে বা ছাবমেৰিন ফাইবাৰকেইটা দেখিব পাৰিছে, এই প্ৰত্যেককেইটাৰ ভিতৰেদি ইণ্টাৰনেট অহা যোৱা কৰে। অপ্টিক ফাইবাৰকেইটা যিটো কোম্পানীৰ হাতত আছে, সেই কোম্পানীৰ নামটো হৈছে TR1 কোম্পানী। আৰু এনেধৰণেই আৰু দুটা কোম্পানী আছে, সেইকেইটা হৈছে TR2 আৰু TR3। এতিয়া গাইজ, আপুনি হয়তো মোৰ সৈতে অলপ হ'লেও বুজিব পাইছে যে ইণ্টাৰনেটটো একচুৱেলি কেনেধৰণে অহা যোৱা কৰে বা কেনেধৰণে একো একোটা দেহৰ পৰা আন একো একোটা দেহলৈ সংযোগ হৈ আছে। চ' গাইজ, এই গোটেইকেইটা যিবোৰ অপ্টিক ফাইবাৰকেইটা দেখিব পাৰিছে, এই প্ৰত্যেককেইটা তাৰ যিহেতু একো একোটা দেহৰ পৰা আন একো একোটা দেহলৈ সংযোগ হৈ আছে, তাৰ কাৰণে আমাৰ ভাৰতবৰ্ষখনত সংযোগ কৰিবলৈ মুম্বাইত মেইনভাৱে TR1 কোম্পানীটো গঢ় লৈ উঠিছে। আৰু ইয়াৰ উপৰিও গাইজ, আমাৰ ভাৰতবৰ্ষখনত আৰু 2-3টা জেগাত TR1 কোম্পানীটো গঢ় লৈ উঠিছে। এইটো হৈ গ'ল TR1 কোম্পানী। কিন্তু আমি যে ইণ্টাৰনেটটো পাওঁ, এইটো একচুৱেলি কেনেকৈ পাওঁ, আমাৰ হাতত কেনেকৈ ইণ্টাৰনেটটো পায়? ধৰক জিঅ'য়ে যিমান পৰিমাণে TR1 কোম্পানীৰ পৰা নেটৱৰ্ক কিনি ৰাখিছে, ধৰক জিঅ'ৰ মেইন অফিচত পাৰ ছেকেণ্ডত 10,000 TB সি নেটৱৰ্ক দিব পাৰে। চ' সি কি কৰিব, তাৰ মেইন অফিচৰ পৰা যিটো মুম্বাইত অৱস্থিত হয়, গোটেই ভাৰতবৰ্ষখনত যিমানবোৰ টাৱাৰ আছে প্ৰত্যেককেইটা টাৱাৰত বিয়পাই দি দিব নেটৱৰ্কটো। কোনোবা টাৱাৰত যদি পাৰ ছেকেণ্ডত 1 GB দিয়ে, কোনোবা টাৱাৰত যদি 10 GB দিয়ে, কোনোবা যদি 20 GB দিয়ে, এনেধৰণে তেওঁ পাৰ ছেকেণ্ডত যিটো জিবিৰ সংখ্যা গোটেই ভাৰতবৰ্ষখনত বিয়পাই দি দিব। ঠিক তেনেকুৱা ধৰণৰ এয়াৰটেল কোম্পানীয়ে এনেকৈ কাম কৰিব। ফাৰ্ষ্ট অফ অল, TR1 কোম্পানীৰ পৰা পাৰ ছেকেণ্ডত যিমান জিব ল'ব পাৰে সি নিজে ষ্ট'ৰ কৰি ৰাখিব। আৰু ষ্ট'ৰ কৰাৰ লগে লগে মেইন অফিচৰ পৰা গোটেই ভাৰতবৰ্ষখনত যিমানবোৰ টাৱাৰ আছে প্ৰত্যেককেইটা টাৱাৰত নেটৱৰ্ক দি দিয়ে। এতিয়া হয়তো গাইজ আপোনাৰ বুজাবলৈ অলপ হ'লেও সহজ হৈ গৈ আছে, কিন্তু এটা কথা হয়তো আপোনালোকে ভাবিব পাৰিছে যে আমি ৰিচাৰ্জটো কিয় ভৰাওঁ। এতিয়া গাইজ মই আপোনালোকক বুজাই দিওঁ, এই যিটো TR1 কোম্পানী হয়, এই TR1 কোম্পানী যিহেতু গোটেই পৃথিৱীখনক এনেকুৱা ধৰণৰ ছাবমেৰিন কেবুল বা অপ্টিক ফাইবাৰ কেবুল বিয়পাই থৈছে, তাৰ কাৰণে সিহঁতসকলৰ বহুত কৰোৰ টকা ইনভেষ্টমেণ্ট গৈছে। চ' সেইকেইটা তুলিবলৈ হওঁতে সিহঁতো মানুহকে বা কাৰোবাক নহয় কাৰোবাক বিকিব লাগিব। ঠিক তেনেকুৱা ধৰণেৰে এই যি অপ্টিক ফাইবাৰৰ মেইন অফিচটো আমাৰ ভাৰতবৰ্ষত মুম্বাইত অৱস্থিত হৈছে, তাৰ পৰাই যিটো অপাৰেটৰে ইণ্টাৰনেট কিনে, সেই অপাৰেটৰটোক সিহঁতে এটা বৃহৎ দামত দি দিয়ে। এতিয়া TR2 কোম্পানীয়ে কি কৰিব, যিহেতু TR2 কোম্পানীয়ে TR1 কোম্পানীটোৰ পৰা ইণ্টাৰনেট কিনিলে, এতিয়া গোটেই ভাৰতবৰ্ষখনত ইণ্টাৰনেট বিয়পাৰ বাবে তাৰ বহুত টাৱাৰৰ প্ৰয়োজন হ'ব। তাৰ কাৰণে এইটো জিঅ' হওক বা এয়াৰটেল হওক, একো একোটা টাৱাৰৰ বাবে বহুত টকা ইনভেষ্টমেণ্ট কৰিব লাগিব। এতিয়া আপোনালোকে ধৰক জিঅ'ৰ যিকেইটা টাৱাৰ আছে আমাৰ গোটেই ভাৰতবৰ্ষখনক, ধৰক তাৰ প্ৰায় 1,00,000 টাৱাৰ আছে। চ' প্ৰত্যেককেইটা টাৱাৰ যেতিয়া দিনে ৰাতি জ্বলি থাকিব, তাৰ কাৰণেতো অলপ কষ্ট যায় না, এইটো কেনেকৈ তুলিব, সেইটোৰ কাৰণেতো আমাৰ টকা দিব লাগিব না। চ' ঠিক তেনেকুৱা ধৰণে জিঅ' হওক বা এয়াৰটেল হওক বা VI হওক, গোটেই ভাৰতবৰ্ষখনক বহুত লাখ টাৱাৰ ইনষ্টলেশ্যন কৰি ৰাখিছে। আৰু তাৰপিছত আমি ইণ্টাৰনেটত ৰেডিয়েশ্যনৰ সহায়ত, টাৱাৰৰ সহায়ত ইণ্টাৰনেট পাই আছোঁ। আৰু যাৰ কাৰণে আমাৰ এয়াৰটেল হওক বা জিঅ' হওক বা VI হওক, প্ৰত্যেকেইটা অপাৰেটৰ ছিষ্টেমক টকা দিব লাগে। এতিয়া গাইজ মই আপোনালোকক বুজাম, আপুনি যে বস্তু এটা চাৰ্জ কৰে এইটো কেনেকৈ পায়। ধৰক আপুনি আমাৰ অসমত বাস কৰে, কিন্তু আপোনালোকে ধৰক এটা বস্তু চাৰ্জ কৰিব, ধৰক সেই বস্তুটোৰ মেইন কোম্পানী হয়তো হ'ব পাৰে আমেৰিকা বেলেগ দেশত বা ইণ্ডিয়াতে হ'ব পাৰে। চ' এইটো আপুনি কেনেকুৱা মাধ্যমত পায়? ধৰক আপুনি ঘৰৰ পৰাই এটা বস্তু চাৰ্জ কৰিছে, সি লগে লগে অতি কম সময়ৰ ভিতৰতে তাৰ যিটো নেটৱৰ্ক হয়, আপোনাৰ ঘৰৰ ওচৰত যিটো টাৱাৰ হয়, সেই টাৱাৰখিনিত এটা ছিগনেল দি দিব। আৰু ঠিক তেনেকুৱাতে এই টাৱাৰটোৱে লগে লগে TR1 কোম্পানীটোক ছিগনেল দি দিব, কাৰণ TR1 কোম্পানীটোৰ লগতে একো একোটা কোম্পানী জড়িত হৈ আছে। ধৰক আপুনি যিটো আমাৰ ফ্লিপকাৰ্ট, এই ফ্লিপকাৰ্টটো হৈছে ভাৰতবৰ্ষৰ এটা কোম্পানী। সি TR2 কোম্পানীত নেটৱৰ্ক ছিগনেলটো দি লগে লগে সি ফ্লিপকাৰ্টত এই অপ্টিক ফাইবাৰকেইটাৰ ভিতৰেদি অতি দ্ৰুত সাপেক্ষে বিচাৰিব যাব। আৰু লগে লগে সি যেতিয়া ফ্লিপকাৰ্টটো পাই যায়, সি ধুনীয়াকৈ আপোনালোকক দেখাই দিব। কাৰণ গাইজ, এই ফ্লিপকাৰ্ট হওক বা যিটোৱে ৱেবছাইট হওক বা যিটোৱে আপোনালোকে চায়,
এইটো বেলেগ কোনো থ্রোর বা বেলেগ কোনো মাধ্যমত দেখিব নাপায়। এই প্রত্যেককেইটা বস্তু আপনাদের এয়ারটেল হোক, জিও হোক বা ভিআই হোক, এই সিমর ইন্টারনেটর কানেকশনের মাধ্যমতে দেখা পায়। কারণ গাইজ, ইন্টারনেটটা আপনাদের এইকেইটা অপারেটর সিস্টেম বা সিম নোহাকে কোনো মাধ্যমত কেতিয়াও দেখিব নোৱাৰে। সো সেইটোর কারণে মই আপনাদের লাহে ধরে এই গোটেই ফুল ভিডিও খিনিত এটা সরু আবাস দিয়ে দিও, যদিও মই ফার্স্টত বুঝাবলে অল্প অল্প হার্ড হয়ে গৈ আছে। কারণ গাইজ, এইটো হয়েছে মোর জীবনের প্রথমটো এডুকেশন টাইপর ভিডিও। এতিয়া গাইজ, মই আপোনালোকক ভিডিওটোর এটা সরু আবাদি। প্রথমতে গাইজ, আপোনালোকক ইন্টারনেট কেনেকে কাম করে তার কারণে এনে ধরনের অপটিক ফাইবার কেটে চাব পারে। এই ফাইবার কেটে গোটেই পৃথিবীখনত একো একোটা দেহর পরা এনে ধরনের আন একো একোটা দেহলে অপটিক ফাইবার কেটে বিয়প হয়ে আছে। আর ঠিক তেনেকুয়া ধরনের আমার দেহতে ভারতবর্ষখনত এই জায়গা মুম্বাই খিনিত মেইন টিয়ার ওয়ান কোম্পানিটো গড়ে উঠিছে। ইয়ার পিছতো ভারতবর্ষত আর দুই তিনটা জায়গাত আছে, কোচিনত আছে, কেরালাত আছে, আর চেন্নাইতো টিয়ার ওয়ান কোম্পানিটো গড়ে উঠিছে। আর এই সাইটকেইটার পরে টিয়ার ওয়ান কোম্পানির পরে টিয়ার টু কোম্পানি, যিকেইটা অপারেটর সিস্টেম হয় নাকি এয়ারটেল হোক বা জিও হোক বা ভিআই হোক, সেই তিনটা কোম্পানি এই টিয়ার ওয়ান কোম্পানির পর ইন্টারনেট কিনি লয়। ঠিক তেনেকুয়া ধরনের যদি চাব পারে, তার মেইন অফিসটো যদি মুম্বাইত অবস্থিত হয়, সে কি করিব গোটেই ভারতবর্ষখনক, যদি জিওর এটোর ক্ষেত্রত হয়, জিওয়ে গোটেই ভারতবর্ষখনক যিমানবোৰ টাওয়ার আছে প্রত্যেকটা টাওয়ারত বিওপাই দি দিয়ে। আর বিওপার দিয়ার ফলত কোনোবা টাওয়ারে যদি 5 সেকেন্ডত 1 জিবি পায়, কোনোবা টাওয়ারে 10 জিবি পায়, যিবোৰ এলাকাত অলপ মানুষ বেশি বা সিটি জায়গা তাত মানুষ যেহেতু বেশি থাকে, তাত অলপ বেশি নেটওয়ার্ক দি দিয়ে। ঠিক এনে ধরনের গোটেই ভারতবর্ষখনত একো একোটা অপারেটর সিস্টেম সংযোগ হয়ে আছে। তার ফলত আপনি আমার অসমত যেটু গাঁৱত বা যেটু জেলা ভাগ করে তার উচরে পাচরে যেটু টাওয়ার আছে বা আপনি যেটু সিম ইউজ করে, এই সিমর পর একটা সিগন্যাল যায় গিয়ে কিবা একটা বস্তু আপনি যেটু নেটওয়ার্ক সার্চ করে সেটু টিয়ার টু কোম্পানিলৈকে বা আপনার টাওয়ারলৈকে, সেই টাওয়ারটোয়ে লগেলগে দৌড়ি পেলাই আপনি যদি ফ্লিপকার্ট সার্চ করে, লগেলগে সেই ফ্লিপকার্টর যেটু মেইন অফিস আছে তাত গিয়ে সি একটা সিগন্যাল দিয়ে দিব আপনি কি বিচারিব খুঁজে। এইটোর স্পিড ইমানেই বেশি যে আপনার মই বুঝাব নিম, কারণ আপনি অলরেডি জানে যেটা একটা ফ্লিপকার্টর কিবা একটা সার্চ নকরে কেউ কিমান স্পিডত মানে সি আপনার দিব পারে। সো আপনি এটু ধুনিয়াকে বুঝিব পাইছে সাগে মই কি কব বিচারিছো। ঠিক তেনেকুয়া ধরনের আগতে যদি আপনাদেরকে অ্যামাজন সার্চ করেছিলেন, একটু বেলেগ দেহত যাব লাগা হয়েছিল এনে ধরনের অপটিক ফাইবারের ক্ষেত্রে, এতেও যদি বেলেগ বেলেগ দেহর যদি আপনাদেরকে ইন্টারনেটের সেবা সার্চ করে তেনহলে অল্প টাইম লাগে, কারণ তার মেইন যেটু সার্ভার হয় এই সার্ভারটা আমার ভারতবর্ষ নহব পারে। কিন্তু অ্যামাজনের এটা যেটু বেসিক একটা সার্ভার এটু ভারতবর্ষতো আছে। সো আপনি যদি কিবা সার্চ দিয়ে লগেলগে ই ভারতবর্ষর পর নেটওয়ার্ক দিয়ে দিব বা ভারতবর্ষর সার্ভারের পর আহি যাব। কিন্তু এনেকুয়া কিছু সাইট আছে যিবোৰ নেকি বেলেগ দেহত জড়িত, সেইকেইটা যদি আপনি ভারতবর্ষর কোনো একটা জায়গার পর সার্চ করে ই লগেলগে আপনার নেটওয়ার্ক দিব নোৱাৰে অল্প টাইম লয়, কারণ এই অপটিক ফাইবার কেটা গোটেই দেহ হয় তাত যাব লাগে। আর তারপর একটা লগেলগে পুরা স্পিডত ভারতবর্ষত আহি আপনি যোর পর সার্চ করে তার দি দিয়ে। সো গাইজ, মই ভাবিছো যে আপনার হইতে মই নিজে অল্প হলে বুঝিব পারিছো যে ইন্টারনেটটো একচুয়ালি কাম কেনেকে করে। গাইজ, হয়তো মই এতিয়া আপনার হইতে মই নিজে অল্প হলে বুঝিব পারিছো যে একচুয়ালি ইন্টারনেটে কাম কেনেকে করে। কিন্তু গাইজ, ভিডিওটোত মই টিয়ার থ্রি কোম্পানির কথা কবলে পাহরি গেছিল। টিয়ার থ্রি কোম্পানিটোয়ে গাইজ টিয়ার ওয়ান আর টিয়ার টুর পর সাব ডিভিশন হিসাবে কাম করে। মানে আপনার যে দেখব পাইছে বা লাইকে গম পাইছে যে যিকেইটা নাকি এয়ারটেল ফাইবার বলে কোয়া হয় বা জিও ফাইবার বলে কোয়া হয়, এই প্রত্যেককেইটা বা এনেকা সিস্টেমত যিকেইটা ফাইবার উলাইছে এই সকলবোৰ টিয়ার থ্রি কোম্পানির ভিতরত পরে। সো গাইজ, এইখিনিলৈকে আছিল আজির এই ভিডিওটো। আজি হয়েছে গাইজ 11 তারিখ, আর আপনাদের মোর এই ভিডিওটো চাই আছে কালি মানে 12 তারিখে, আর এই 12 তারিখটো হয়েছে মোর বার্থডে। সো সবে মোর কারণে দোয়া করব যাতে মই আপনাদের মাজত এনেকুৱা ধরনের সায়েন্স আর টেকনোলজি রিলেটেড বহুত কেইটা ভাল ভাল ভিডিও লৈ আপনাদের মাজত যাতে হাজির হব পারো। সো গাইজ, আজির ভিডিওটো এইখিনিলৈকে। যদি ভিডিওটো আপনাদের অল্প হলেও ইনফরমেশন টাইপ হয়েছে তেনেহলে সাবস্ক্রাইব নকরিলেও প্লিজ একটা কমেন্ট করে দিও, যাতে মোর কত অল্প হলেও ভিডিওটো কোয়াত বা কিবা বুঝাত প্রবলেম হয়ে আছে, যাতে মই আপনার সেই কমেন্টের পর কিবা একটা শিকি নিজকে অল্প হলেও চেঞ্জ করব পারো। সো গাইজ, আজির ভিডিওটো এইখিনিলৈকে। সর্বশেষ ভিডিওটো আপনার চার বাবে বহুত বহুত থ্যাংক ইউ। So guys, stay happy, stay cool. Bye bye. আপোনালোকে ইন্টারনেট ব্যবহার করে নাকি? আপোনালোকে গাইজ, ইটস মি হাসি এন্ড কোম্পানি যেটা এয়ারটেলর যেটা কি হল
হয়তো গাইজ আপোনালোকে ইন্টারনেট ব্যবহার করে নাকি এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন সোধাতকৈ গাইজ মই যদি আপোনালোকে